হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে দ্রুত আপনার পেজে আপনি অ্যাক্টিভ ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি চাইলে আপনার পেজে কিন্তু পোস্টের মাধ্যমেও অ্যাক্টিভ ফলোয়ার্স নিয়ে আসতে পারেন। এজন্য কিন্তু আপনার পেজে প্রতিদিন করে কমসে কম আপনি 6 থেকে 7টা পোস্ট কিন্তু আপনাকে করতেই হবে। আর যে পেজে হচ্ছে কোনো পোস্ট থাকবে না বা কোনো ভালোভাবে কোনো কিছু ভিডিও বা পোস্ট রিলেটেড কিছুই থাকবে না, সেই পেজ কিন্তু কখনোই গ্রো হবে না, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যদি পেজে প্রতিদিন 6 থেকে 7টা পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটা সবসময় রানিং থাকবে, আর এখানে কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, নতুন ভিউয়ার্সরা কিন্তু আপনার পেজে তখন ভিজিট করবে। আপনার পেজে আপনি রিয়াকশনের মাধ্যমেও কিন্তু আপনার নতুন ফলোয়ার্স করে নিতে পারবেন। আর এটার একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, আপনার পেজে যারা রিয়াকশন দিবে আপনি কিন্তু সুন্দর করে সেগুলো একটু চেক করে নেবেন, তারপর সেখান থেকে তাদেরকে অবশ্যই ইনভাইট করে দিবেন, আর সেখান থেকেও কিন্তু আপনার 10 থেকে 15টা কিন্তু ফলোয়ার্স কনফার্ম একদম হয়ে যাবে। এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের পেজটা আপনি ভিজিট করতে পারেন এবং তাদের হচ্ছে পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে। এরপর আপনি সেখান থেকে কমেন্টে চলে যাবেন, আর কমেন্টে যাওয়ার পরে কিন্তু আপনি অনেক অনেক বেশি সেখানে কিন্তু তাদের কমেন্টসগুলো দেখতে পারবেন। আর আপনি সেখান থেকে যাদের পেজটা অনেক বেশি গ্রো করছে অথবা আপনার মন মতো কিন্তু তাদের অ্যাক্টিভ ফলোয়ার্স যতগুলো আছে তাদেরকে কিন্তু আপনি কয়েকটা 10 থেকে 12 জনকে টার্গেট করে কিন্তু আপনি সুন্দর ভিডিওটা দেখে কিন্তু তাদেরকে কমেন্ট করে দিয়ে আসতে পারেন। আপনি যখন তাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে দিয়ে আসবেন তারাও কিন্তু আপনার পেজে এসে ভিজিট করবে, আর তারাও কিন্তু আপনাকে ফলো করতে তখন বাধ্য থাকবে, কারণ অনেক সময় কিন্তু অনেক ভিজিটর্স আছে তাদের যদি ভালো লাগে আপনার ভিডিওটি তখন কিন্তু তারা আপনাকে ফলো দিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা সহজ কাজ করতে পারেন, আপনার যাদেরকে খুব বেশি ভালো লাগে যে কন্টেন্ট ক্রিয়েটরদের তাদেরকে কিন্তু সহজে আপনি ফলো দিয়ে আসতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো এই ট্রিক্সের মাধ্যমে আপনাদের ফলোয়ার্স কিন্তু বাড়াতে পারেন, তবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আপনার পেজটা প্রতিদিন কিন্তু গ্রো করতে হবে, আর সেই জন্য কিন্তু প্রতিদিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজে। আর 6 থেকে 7টা পোস্ট যদি ডেইলি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্সটা অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে। তো মাথায় রাখতে হবে পোস্ট করার দায়িত্ব আপনার, ভাইরাল করার দায়িত্ব কিন্তু ফেসবুকের। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই আশা করছি ট্রিক্সটা ফলো করেই সামনে আগাবেন। ধন্যবাদ।